লক্ষ্মী ভাণ্ডার না দিয়ে দিদি যেন একটা বিশের ফাইল এনে দেয়, আমরাও খেয়ে নেব, পরিবারের সবাইকে খাইয়ে দেব। এই স্লোগান তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছেদ অভিযান নিয়ে কাঁথিতে আন্দোলনে নামল শতাধিক ব্যবসায়ী থেকে হকাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি জায়গা উচ্ছেদ, মুখ্যমন্ত্রী ওই নির্দেশে অতিষ্ঠ সমস্ত ব্যবসায়ী থেকে হকাররা। শুক্রবার বিকেলে উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে নামল জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। কাঁথি পুরপ্রধানের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে কাঁথি মেছেদা বাইপাস সংলগ্ন রাস্তার ওপর বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। সূত্র মারফত জানা গিয়েছে, কয়েকদিন আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন সরকারি জায়গায় যারা জবরদখল করে বসে রয়েছে দ্রুত যেন তাদের উচ্ছেদ করা হয়। এ নিয়ে সমস্ত পঞ্চায়েত থেকে পুরসভাকে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। গত দুদিন ধরে কাঁথি পুরসভা পুরপ্রধান সুপ্রকাশ গিরি উচ্ছেদ অভিযানে নামেন। কাঁথি মেছেদা বাইপাস সংলগ্ন একাধিক ব্যবসায়ীকে উঠে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পুরপ্রধান সুপ্রকাশ গিরি। উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলনে নামেন ব্যবসায়ী থেকে হকাররা। শুক্রবার বিকেলে সমস্ত ব্যবসায়ীরা একজোট হয়ে কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরির কাছে ডেপুটেশন দেন। ডেপুটেশনের সদুত্তর না পেয়ে কাঁথি মেছেদা বাইপাস সংলগ্ন রাস্তার পাশে বিক্ষোভ দেখাতে থাকে ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক দিবাকর দাস, তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে ব্যবসায়ীরা। তাদের দাবি, দোকান উঠে গেলে সংসার চালাবেন কী করে? কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান মহকুমার পুলিশ আধিকারিক দিবাকর দাস। ব্যবসায়ী শিউলি পাত্র বলেন, কাঁথি মেছেদা বাইপাস সংলগ্ন ট্রেনের অপর পাশে আমাদের ঘুমটি রয়েছে, ব্যবসা করে সংসার চালায়। পুরসভা থেকে এসে বলে সবাইকে উঠে যেতে হবে, স্বামী খুবই অসুস্থ, দিদিকে বলবো আমাদের উচ্ছেদ যেন বন্ধ করে দেয়। ড্রেনের সে পাশে মেছেদা বাইর পাশে ড্রেনের সে পাশে আমাদের ঘুমটি আছে, ঘুমটি করে আমরা বসছিলাম, ব্যবসা করছিলাম, কিন্তু পৌরসভা থেকে এসে আমাদের বললো সবাইকে উঠে যেতে হবে। আমরা বললাম কোথায় যাব, আমাদের বললো সড়ক মাথার ওই দিকে আমাদের দেখিয়ে দিচ্ছে, ওইখানটা ব্যবসা হবে না, কিছু হবে না, আমরা বাচ্চা বাচ্চাকেও খেতে দিতে পারবো না, পড়াতে পারবো না, আমার স্বামী অসুস্থ, খুবই অসুস্থ, কালকে দেখে আনছি পা ফুলে যায়, কিডনিকের গন্ডগোল, আমি সব কিছু প্রমাণপত্র দেবো, আমার হার্টের গন্ডগোল আছে, আমি সব রিপোর্ট দিব, আর আমার ছোট ছোট বাচ্চাকে মিশনে পড়তে পাঠিয়ে দিচ্ছি কলকাতা, আমি টাকা পয়সা দিতে পারবো না, ওদের তুলে আনবো কি করে খাওয়াবো, এই জন্য দিদিকে বলছি আমাদের উচ্ছেদটা বন্ধ করার জন্য। আমরা তো ড্রেনের ও পাশে বসছি, আমরা তো ড্রেনের এ পাশে তো বসছি না, ধরে ধরে বসছি, আমরা তো রাস্তার গায়ে বসছি না, আমাদের এই জন্য আমরা মানে মরবো, বিষ খাবো কি ফাঁসি লাগাবো, আমাদের আর করার কিছু নেই। ব্যবসায়ী আনন্দ দাসের কথায়, ব্যবসা বন্ধ করে দিলে দিদিকে বলবো বিষ এনে দিতে, আত্মহত্যা করব, আমার তো আর কিছু করার নেই, 50 বছরের বেশি সময় ধরে ব্যবসা করছি, পথে বসা ছাড়া কোনো উপায় নেই। আমি অনেক রাস্তা টেনে করেছি, এখানে 50 বছরের দোকানটা, আজকে আমাকে এই কথা দিদিকে বলুন, আমি অনুরোধ করছি তিনি যেন একটু কিছু কি বলবো, আর চার দিন একটা ইনসুলিন দিতে পারি, একটা পেশাদার ওষুধ দিই, কাকে চাইব খেয়ে দিবে, এই মা দিবে তার ঘরে খেয়ে দিবে আমাকে, আমরা পথে বসা ছাড়া কোন রাস্তা নেই। আনন্দ দাস, বাড়িও এইখানে। ব্যবসায়ী মৌলী ভট্টাচার্য বলেন, আমাদের বিক্ষোভের কারণ দোকান উঠিয়ে দিচ্ছে, লোনগুলো নিয়েছি শোধ করব কি করে, ব্যবসা না করলে লোন শোধ করব কি করে, লক্ষ্মী ভাণ্ডার না দিয়ে বিশের ফাইল এনে দিতে বলুন, আমরাও খেয়ে নেব, পরিবারের সদস্যদের খাইয়ে দেব। যে আমাদের দোকান উঠিয়ে দিতে বলছি, আমাদের দোকান উঠিয়ে দিলে আমরা যাবো কোথায়, আমাদের বাড়িঘর নেই, ছোটো ছোটো বাচ্চা আছে, যে লোনগুলো নিয়েছে আমরা লোন ব্যবসা না করতে পারলে আমরা লোনগুলো চালাবো কি, এবার লোনগুলো যদি না দিতে পারি তাহলে আমাদেরকে তো কেউ ছাড়বে না লোনগুলো, তাহলে আমরা বাচ্চাগুলোকে নিয়ে যাবো কোথায়, দিদি বললো নিয়ে বললো ব্যবসা করতে, দিদি যদি এখন বলছে উঠে যেতে তাহলে আমরা যাবো কোথায়,
দিদিকে তাহলে এক কাজ করতে পারুন, লক্ষ্মী ভান্ডার না দিয়ে এক একটা বিশের ফাইল এনে দিতে, আমরা সব পরিবারকে খাইয়ে দিবো, আপনারাও খাবার দিয়ে ঘুমিয়ে, এইটা হচ্ছে আমাদের কথা। আর দিদির কাছে এইটুকু অনুরোধ, এই জন্য হকার উচ্ছেদ সবার জন্য যেন বন্ধ কর, যেন কোনো মানুষের পরিবার জন্য কাথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন, এটা সরকারি নির্দেশ, দীর্ঘদিন ধরে এরা নয়নজলি দখল করে বসেছিল, পুরসভার তরফ থেকে সতর্ক করা হয়েছে, যারা স্বেচ্ছায় উঠে যাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, যারা নির্দেশ মান্যতা দেবে না সরকারের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিয়ে তীব্র কটাক্ষ করেছে সিপিএম রাজ্য কমিটির সদস্য হিমাংশু শেখর দাস, বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরও বেকার যুবক যুবতীরা দোকান করে বসেছিল, শ্রমিক আইন অনুসারে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ হয় না, মুখ্যমন্ত্রী শ্রমিক আইন মানছেন না, মুখ্যমন্ত্রী বিকল্প ব্যবস্থা করুন। এসে বেকার যুবক যুবতীরা যখন কাজ না পেয়ে, বিকল্প কোনো কাজের সন্ধান না পেয়ে তারা যখন নেমেছিল, তাদেরকে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরির দরকার নেই, চপ ভাজো, তেল ভাজা দোকান করো, তা এসব হচ্ছে, এসব করে বসেছে, তারা কি করবে? গরিব লোক, গরিব বাড়ির ছেলেরা, বেকার বাড়ির ছেলেরা, তারা ছেলেমেয়েরাই তো ব্যবসা করছে ফুটপাতে, ফুটপাতে তো বসিয়েছেন মুখ্যমন্ত্রী, আজকে ফুটপাথ থেকে উঠিয়ে দিয়ে আর কথা বললে তো হয় না। শ্রমিকদের জন্য যে আইন আছে আমাদের দেশে, সেই আইনের ভিত্তিতে দাঁড়িয়ে এইটুকু বলতে পারি যে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ হয় না, পুনর্বাসনের ব্যাপারটাকে মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীকে। তিনি তাহলে শ্রমিক আইন মানছেন না, আমাদের দেশে শ্রমিক আইন মানছেন না, সাধারণ বেকার, সাধারণ গরিব মানুষজন, তাদেরকে বসতে দিলে, উঠতে গেলে পর তাদেরকে তো তাদের ক্ষতিপূরণ দিতেই হবে বা বিকল্প ব্যবস্থা করতে হবে। আপনি বিকল্প ব্যবস্থা করুন, কোথায় তারা ব্যবসা করবে, কিভাবে তারা খাবে, কাজ নেই, কর্ম নেই, এইসব করছে, সমস্ত হচ্ছে রাজনৈতিক গিমিক, এসব করে একটা পার্টি চাইছে এখান থেকে তুলে দাও, তারপরে দুদিন পরে বলবে আবার তোমরা বসে যাও, তার মানে কাজ মানি টাকা আবার দাও, এইসব নিয়ে চলছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি, আমাদের শ্রমিক সংগঠনও লড়ছে, কাটি কেন, সারা রাজ্য ধরে এই উন্মাদনা ছড়ানো হয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, দুশ্চিন্তায় মানুষ মরছে, এমনকি হকাররা গলায় আত্মহত্যা করছে, তাদের বাড়ির সামনে, তাদের দোকানের সামনে ভাঙচুর দেখে তারা থাকতে পারছে না, তাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা কাজকর্ম কি হবে, তাই আজকে সরকারকে ভাবতে হবে, বিকল্প ব্যবস্থা না করে এই কাজ করা যাবে না, এই আন্দোলনের জন্য সকলে প্রস্তুত এবং আন্দোলন এইটাই তো কৌশল, এইটাই তো বলা হচ্ছে, দিদি বলেছেন তোমরা সরে যাও, দাদারা এসে বলছে তারপর দেখবে আবার তোমাদের আমরা বসিয়ে দেবো, তোমরা যদি, আজকে আমি দেখলাম সকালে কাঁথি পৌরসভার চেয়ারম্যান তিনি রাস্তায় ঘুরছেন, বলছেন যে তোমরা যদি ভেঙে নাও তাহলে আমি তোমাদের জন্য কিছু করে দেবো, আর আমাকে যদি ভাঙতে হয় তাহলে আমি কিছু করব না, তাহলে তোমরা কিছুই পাবে না, এইসব কথা বলা যায়, এইসব কথা বলে এইসব উচ্ছেদ হয়, তাই এর বিরুদ্ধে এসব জিনিস চলবে না, সাধারণ মানুষ মানবে না।